birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. बार्थडे शुरू हर आगे এটা হচ্ছে চই পিঠা বানাচ্ছে। আমরা এটাকে হাতে কাটা সেমাই বলে থাকি, অনেকে হয়তো চই পিঠা বলেন। এটা বানানোটা অনেকে অনেক কষ্টসাধ্য মনে করে, এটা আসলে একটু কষ্টসাধ্যই বটে। এটা রুটির আটাটা যেভাবে কাড়ে ঠিক সেইভাবে কেড়ে লম্বা লম্বা রশির মতো করতে হয়। তারপর কোন একটা পাত্রে একটু আটা রেখে হাতে ঘষা দিয়ে দিয়ে পিঠা তৈরি করে নিতে হয়। যারা খুব ভালো বানায় আমাদের পিঠাটা তাদের মতো এত সুন্দর হয় নাই, তবে খেতে পারলেই হয়েছে, খাইতে খুবই মজা হয়েছিল। এটা পাটারি গুড় আর দুধ আর সাথে নারকেল দিয়ে বানালে অসাধারণ হয় খেতে। আমাদের পিঠাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, বিশেষ করে আমি তো অনেক খেয়েছি। অন্যদিকে আমি একটি পাত্রে চিনি এবং পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, কারণ আমি পুডিং বানাবো। আমাদের বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে। আরহামের জন্মদিনটাও মেহেরিশের মতো করেই সেলিব্রেট করব, খুব বেশি বড় কোনো প্রোগ্রাম না। আর লকডাউন এবং করোনাকালীন সময়ে আমরা কোনো ইনভাইটেশন বা কোনো কিছুই করি নাই। ওর মতো এই জন্মদিনে ইচ্ছা ছিল আমরা কিছু দান করব আরহামকে নিয়ে গিয়েই, বাট সেটা সম্ভব হয়নি, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে গত 7 দিন ধরে, অনেক বৃষ্টি। ইনশাল্লাহ বৃষ্টি কমে গেলে আমরা সেটা করে ফেলবো। আর হচ্ছে আমি ক্যারামেলটা নামিয়ে পুডিং বানানোর জন্য ডিমগুলো নিয়ে নিচ্ছি এবং সেটাকে ফেটে নেব। আমার কাছে যেহেতু ইলেকট্রিক্যাল বিট নেই, তাই আমি হ্যান্ড বিট দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটবো। এই জন্য আমার একটু পুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে একটু বেশি সময় লাগবে। চিনি দেওয়ার পূর্বে আমি ডিমগুলোকে আগে একটু ভালো করে ফেটে নিব, তারপরে এর মাঝখানে আমি চিনি ব্যবহার করব। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, কারণ আমাদের বাচ্চারা একটু চিনি খেতে পছন্দ করে। যে যার পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন, যাদের বেশি মিষ্টি পছন্দ তারা একটু বেশি চিনি ব্যবহার করবেন, যাদের কম তারা একটু কমিয়ে দিবেন। কেউ চাইলে এখানে কিন্তু একটু লবণও ব্যবহার করতে পারেন। এরপরে আমি প্রায় 1/2 লিটার দুধকে জাল করে 1 পোয়ারও কম করে রেখেছি, যে 1 কাপেরও কম সম্পূর্ণ দুধের অংশটাই আমি এখানে দিয়ে দিব। দুধটাকে জাল করে ঘন করে নিলে পুডিং খেতে বেশি মজা লাগে। আমার মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গিয়েছে। আমি এর মাঝখানে 2 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিচ্ছি। এটা আসলে অপশনাল, কেউ চাইলে ব্যবহার করতে পারেন, আবার কেউ করতে নাও পারেন। আমি এটা ব্যবহার করি কারণ এটা দিলে ডিমের ঘ্রাণটা থাকে না, আর খেতেও একটু বেশ মজা লাগে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের মাঝখানে মিশ্রণটাকে ঢেলে দিব এবং প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য একটা পাত্রে পানি দিয়ে সেটাকে ভাপে ভালোভাবে তৈরি করে নেব। আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল পুডিংটা পারফেক্টভাবে তৈরি হতে। এখন আমার পুডিংটা একদম হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি আমি। এরপর চারপাশ থেকে একটু ছড়িয়ে নিচ্ছি। আমি একটা ছোট পুডিংই বানিয়েছি, খুব বড় না, যেহেতু আমরা মাত্র এখানে 3 জন বড় আর বাচ্চারা 2 জন 5 জন, এই জন্য ছোট একটা পুডিং বানিয়েছি। আমার কাছে মনে হচ্ছে পুডিংটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম এটা আরহামের জন্মদিনের কেক যখন কাটবো তখন আসলে কাটার জন্য, কিন্তু বাচ্চারা পুডিং দেখেই খেতে চাচ্ছিল। আমি আর অপেক্ষা করিনি পরে কাটার জন্য, কারণ ওরা যখন খেতে চায় সেটা যদি তখন দিয়ে দেই তাহলে হয়তো খাবে, অন্য সময় দেখা যাবে যে 1000 বার বললেও হয়তো খাবে না। এই জন্য আমি পুডিংটা তখনই কেটে ফেললাম, অপেক্ষা না করে ওদের সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম। আসলে এই পুডিংটা খুবই মজা হয়েছিল, আর পুডিং খেতে বরাবরই আমরা সবাই পছন্দ করি, আমার তো খুব ভালো লাগে পুডিং খেতে। এটা হচ্ছে আরহামের বার্থডে কেক। কেকটা
খেতে খুব খুব খুবই মজা ছিল। কারণ হচ্ছে এটা অরেঞ্জ ফ্লেভারের একটা কেক, এটা কোনো ফন্ডেন্ট কেক না, এখানে প্রায় 2 পাউন্ড আছে কেকটা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you. Welcome on moms. তোমার কি গিফট পছন্দ হয়েছে বাবা? পছন্দ হয়েছে? এগুলো দিয়ে তুমি কি করবে মাম্মা? কি করবে? ড্রয়িং করবে। ভেরি গুড। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Thank you. Welcome. এখন কেক কাটি ভালো মাম্মা। দাঁড়াও, ধরো সুন্দর করে ধরো। তুমি ধরো ভাইয়ের সাথে। ধরছো হচ্ছে না। এই যে এখানে কি? হুম। মিশে ধরো। Happy birthday to you, happy birthday to dear Arham, happy birthday to you. Okay. আমি দেই হ্যাঁ, এদিকে তাকো তো। বলো কে কেমন কেক? ম্যাডাম খাবে কেমন? আরাম খাওয়াই দাও না, তুমি খাওয়াই দাও, হাতে জড়াই তোমার মাম্মি কি খাওয়াই দাও না, আমি খাওয়াই দিচ্ছি আরামের পর কোনো কে আর খাবে আমার, তো আমি খাই নাকি। একটা ভালো আছে আমাদের পরিবারকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমাদের ভিডিওতে লাইক করবেন, যদি কোনো মন্তব্য থাকে সেটাও আমাদেরকে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর বেল বাটনটা কিন্তু অন করেই রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।